সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি আমাদের গোসাই বাড়ি, মানে আমার শ্বশুর শাশুড়ি যেখান থেকে দীক্ষা নিয়েছেন সেইখানে যাচ্ছি। এই যে রিক দেখতে পাচ্ছ, ওকে বলছিলাম আমরা কোথায় যাব বলো তো, তো বলছিল কে কে যাবে সেটাই বলছিল। তো যেহেতু হয়তো অনেকেই জানো যে ওর শরীরটা খারাপ ছিল, যার কারণে মানসা ছিল ওর যে সুস্থ হয়ে গেলে ওখানে 5 কেজি চাল, 5 কেজি ডাল, টাকা এসব দেওয়া হবে। তো সেই কারণেই দেওয়ার জন্যই যাওয়া। তো আমরা সবাই মিলেই যাচ্ছি, আমি, বাবা মা, রিক, আমার ননদ, সোনাটা। তো এই যে এই ড্রেসটা ওর জন্য বের করলাম, আর এই রেড ব্লাউজটার সাথে এই হোয়াইট কালারের শাড়িটা আমি পরব। তো কেমন লাগছে শাড়িটা বলো। এখানে একটা তাওয়ালি নিলাম, আর বেশ 5টা মতো প্যাম্পাস আর এক্সট্রা কিছু জামা প্যান্ট নিলাম, কিন্তু এসব কিছুই লাগেনি। আর এখানে বাবা নিয়েছে 1 ব্যাগ পেঁপে আর কলা, এগুলো আমাদের জমিরই, আরও ডাঁটা শাক অনেক কিছুই নিয়েছিল, আম নিয়েছিল 5 কেজি মতন বাজার থেকে। তো সেগুলো তোমাদের দেখাতে পারলাম না। এখানে সোনাটাকেও রেডি করিয়ে দিয়েছি, কিন্তু সে এখনও ঘুমাচ্ছে। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, বাড়ির সবাই রেডি, আর আমাদের গাড়িও এসে গেছে। বাবা অটো ঠিক করেছিল, তো অটো এসে গেছে। এবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি। ও তো এখনও ঘুমাচ্ছে, কারণ ও সবসময় ঘুমায়। তো আমরা এই যে অটোতে উঠে পড়েছি, একে একে সবাই উঠছে। এদিকে আমরা দুজন উঠে পড়েছি, রিক আর বাবা গিয়ে বসলো সামনে, আর আমরা 4 জন বসলাম পিছনে। এবার সোনাটা একটু অটোতে ওঠার পর ওর একটু ঘুম ভাঙলো। রিক ওই যে ওকে গালে হাত দিচ্ছে, ওকে আদর করছে সামনে থেকেই। তো বাতকুলায় দাঁড়িয়েছিল যখন অটোটা, বাবা আম নেওয়ার জন্য দাঁড়িয়েছিল, তো তখন এই যে ঘুম ভেঙেছে, ও ঠাম্মির কোলে উঠেছে, ঠাম্মি ওকে আদর করছে। তো এই যে বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি। এখানে ছিল 3টে টিয়া পাখি, আর ওই বড় টিয়াটা কথা বলতে পারে। তা আমি ওই সোনাটাকে নিয়ে হাঁটছিলাম, ওইখান দিয়ে ঘোরাঘুরি করছিলাম। আমি ঠিক মতন তেমন ভিডিওই করতে পারিনি। তো সবাই এখন খেতে গেছে, আমি আর সোনাটা একটা ঘরে একটু বিশ্রাম নিচ্ছি। সবাই খেয়ে আসলে তারপরে আমিও গিয়ে কটা খেয়ে নেব। তো এই ঘরটায় ছিলাম, সবাই বলো ছোট বাচ্চা নিয়ে বাইরে বসে থাকতে অসুবিধা হবে। ওখানে প্রচুর ঘর ছিল ট্রেনের, আর ওখানে বড় করে একটা মন্দির বানানো হচ্ছে পাগলচাঁদের। তো সেই মন্দিরের ভিডিও করব, মানে ওকে সামলাবো না এগুলো করব, আমার সেসব খেয়ালই নেই, তো করাই হয়নি। এদিকে ওই যে ওকে আদর করছিলাম, হাসছিল কি সুন্দর। আমি বলছিলাম কথা বলো কথা বলো, আওয়াজ করলে খুব সুন্দর ও আওয়াজ করে। তো তারপরেই যে আমরা আসলাম, তো ওই যে সামনে দেখতে পাচ্ছ পাগলচাঁদ, ওনাকে সবাই পাগলচাঁদ বলেই ডাকে। লাল কালারের যেটা ধুতি মতমুনি পরে আছে, খুবই কাজে ব্যস্ত ছিল। আর ওই যে ওনার শিষ্যরা সবাই, এরাই মানে এই ছেলেগুলো এখানেই থাকে, এই আশ্রমে ওরা থাকে। তো এখন যেহেতু আরতি হচ্ছিলো, মানে পুজো হচ্ছিলো ভেতরে, সেটার জন্য ওরা ডাঙ্কা মানে ঢাক কাঁসো এগুলো সব নিয়ে এসে বাজাচ্ছিলো। খুব সুন্দর বাজাচ্ছিলো, এত সুন্দর মানে আওয়াজ হচ্ছিলো কি বলবো। তো এই যে উনি এটা বাজাতে ব্যস্ত, আর এইটা খুব সুন্দর ছিল, বেশ হাওয়া আসলে কি সুন্দর ঘুরছিল। আর এইটা হলো রথ। তো যাই হোক, ফাইনালি উনি একটু বসার টাইম পেল। তো মা বললো যে যাও একটু ওকে ঝেড়ে দিক, তো সেই কারণে আমি এসে দাঁড়ালাম। উনি কথা বলছিল বেশ ভালো, তারপরে বলছিল এটা কান্নাতনি কান্নাতনি, আমার শ্বশুরের নাম ধরে বলছিল। তা আমি ওকে কোলে করে নিয়ে দাঁড়ালাম, প্রথমে মায়ে নিয়ে যাচ্ছিল, তারপরে উনি বলল যে ওর মায়ের কোলে দাও। তো আমি তারপরে কোলে নিয়ে দাঁড়ালাম, উনি যাই হোক ওকে আশীর্বাদ করল। তারপর আমরা কিছুক্ষণ বসলাম, বসে তারপরে চলে আসলাম, যেহেতু বাচ্চা নিয়ে গেছি তো বেশিক্ষণ আর লেট করিনি, সকাল সকালই বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল। আসার পথে মিষ্টি নিয়ে এসেছিল বাবা, মিষ্টি আর মুড়ি, তো বাড়িতে সেই দিয়ে আমরা খেলাম দুপুরে। আর এই দেখো রিক, কেমন লাগলো রিকের আজকে ওখানে গিয়ে? ভালো লেগেছে তাই।
তোমার কেমন লেগেছে বলো, তুমি একটু বলো তো তোমার কেমন লাগলো, ভালো লেগেছে? তো বন্ধুরা, যে রাত্রিরে রান্না করছি ভাত আর তেলাপিয়া মাছের ঝোল, তো আমার রান্না প্রায় কমপ্লিট। তো আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা পাশে থেকো, ভালো থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।